মালদাতে খেলার ময়দানে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে 26তম ইংরেজ বাজার শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত করল ইংরেজ বাজারের কৌতুয়ালী নেতাজি ক্লাব মাঠে। বৃহস্পতিবার মশাল ধরিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসব কমিটির পতাকা উড়িয়ে এই উৎসবে শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, ইংরেজ বাজারের পঞ্চায়েত সমিতি সভাপতি লিপিকা ঘোষ বার্মান। 5টি সার্কেলের মধ্যে 271 স্কুলের মধ্যে এই 26তম ইংরেজ বাজার শিশু ক্রীড়া উৎসব পালিত হয়। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি।